বিএসটি আইন নিয়মিতভাবেই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। অতি সম্পদ এবং রমজান উপলক্ষে বিএসটি আই বিশেষ প্রোগ্রাম করে থাকে। কেয়ার ফ্যামিলিতে আমরা পরিচালনা করেছি, অভিযান পরিচালনাকালে আমরা দেখেছি এখানে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চানাচুর, বিস্কিট, মুড়ি, দই, রুটি, চিনি ইত্যাদি পণ্যগুলো বিএসটি আইন অনুমোদনবিহীন এবং সঠিকভাবে প্যাকেজিং রুল অনুসরণ না করায় আমরা প্রসিকিউশন দায়ের করি। আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আমিমুল সাহেব প্যাকেজ কমোডিটি রুলের জন্য 25,000 টাকা এবং অননুমোদিত পণ্য বিক্রয় বিতরণ করার জন্য আরও 25,000 অর্থাৎ মোট 50,000 টাকা জরিমানা ধার্য করেছেন। ইতিমধ্যেই কর্তৃপক্ষ জরিমানার টাকা পরিশোধ করেছে। মিরপুর 1 নম্বরে শাহ আলী মার্কেটেও ইতিপূর্বে আমরা একটি অভিযান পরিচালনা করেছি। সেখানে 2টি দোকানে আমরা খোলা মশলা বিক্রি করতে দেখে আমরা সেই পণ্যগুলি সংগ্রহ করেছি, বিএসটি আই ল্যাবে পরীক্ষা করব। পরীক্ষা করে নিম্নমানের পেলে তাদের বিরুদ্ধে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা মামলা দায়ের করব। এছাড়াও আমরা বিভিন্ন মুদি দোকান, মুরগির দোকান, মাছ মাংস ফলমূলের দোকানেও আমরা অভিযান পরিচালনা করেছি। বিশেষ করে ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে আমরা মাছ এবং ফলমূলের ফরমালিন পরীক্ষা করেছি, আমরা কোনো রাতই ফরমালিন পাইনি এবং অধিকাংশ দোকানের বাটকারা আমরা যাচাই করেছি। এমনকি ক্রয় যারা করেছেন একরকম ক্রেতাদের সাধারণ যে সমস্ত পণ্য নিয়েছে সেই পণ্যগুলো আমরা ওজন করে দেখেছি, সেগুলোর পরিমাপ সঠিক পেয়েছি। ধন্যবাদ। জি, আমি মোহাম্মদ রাশিদুল হক সুবোধ, কেরি ফ্যামিলি ফর ইনচার্জ হিসেবে আছি। এখানে বিএসটি আর্টস ওনারা সাধারণত চিনি আমাদের এখানে পেয়েছে, এগুলো আমাদের রমজানের উপলক্ষে আমরা খোলা বাজার কিনা করে একসাথে অনেকগুলো বিক্রি করার জন্য আর কি ইয়া যা না হয় নষ্ট না হয় এর জন্য প্যাকেজিং করছি। বাট এটা প্যাকেজিংয়ের জন্য আসলে মূলজাত করা লাগে, সেটা আমরা নিয়ে নিব, জানা ছিল না আমাদের। আর এখানে জিনিসটি বিএসটি অনুমতি লাগে, সেগুলো সাধারণত সাপ্লাইয়ের কাছ থেকে আমাদের যে অনুমতি আর কি ছাড়পত্র নিব দেওয়া হয় না নিব আমরা। না না, এটা আমাদের জানা নাই যে কোনটার মধ্যে আর কি আপনার সাপ্লাইয়ের কাছ থেকে জেনে তারপর আমরা ইয়া ব্যবহার করবো আর কি। এখন উনি আজকে আমরা আসলাম, যদি ওনারা ওনাদের বিরুদ্ধে যে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছি, একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, ওনারা বললেন ভবিষ্যতে আর করবে না। এখনই আমরা নির্দেশ দিয়েছি যে সকল অবৈধ পণ্য আমরা পেয়েছি সেগুলো এখনই তারা র্যাক থেকে সরাই রাখবে, সেগুলো বিক্রি করবে না, অনুমোদন ছাড়া আর কোনো পণ্য বিক্রি করবে না। এই মর্মে তারা অঙ্গীকারও করেছেন আমাদের কাছে।